অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা করেছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। দীঘি তার বাবা ও মামার বিরুদ্ধে মামলা করেছেন বলে নিউজ 24 কে জানান নির্মাতা ঝন্টু। সম্প্রতি মুক্তি পাওয়া তুমি আছো তুমি নেই সিনেমাকে কেন্দ্র করে দীঘির করা এক মন্তব্যকে ঘিরেই এই মামলা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। নায়িকা হিসেবে দীঘির প্রথম সিনেমা মুক্তি পায় 12ই মার্চ। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমাটির নাম তুমি আছো তুমি নেই। সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে প্রকাশিত হয় সিনেমার অফিসিয়াল ট্রেলার, যা দেখে নেটিজেনরা সমালোচনায় মাতেন। অনেকেই ব্যঙ্গ করে এই ট্রেলার দেখার জন্য খরচ হওয়া ইন্টারনেট বিলও ফেরত চান। তোমাকে আজ নতুন ফুলের সুরভিতে ভরিয়ে দেব। নেট জুড়ে এমন সব সমালোচনায় বিব্রত হয়ে নায়িকা দীঘি এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, আর তাতেই এমন ক্ষিপ্ত হন নির্মাতা। ছবি চলবে না, ছবিটা ভালো না, দ্যাট ইজ ডাইরেক্টর, তাহলে ছবিটা মানাতে পারে নাই। জুম্ম জুম্ম দুদিন এসে তুমি ছবির জগতে আছো, তুমি এই কথা বলবা কেন? ডেফিনেটলি কেউ পিছন থেকে তাকে এইগুলি করাচ্ছে, সে বুঝতে পারে না যে তাকে ধ্বংস করার জন্য এগুলি করছে। ডেফিনেটলি আমি মনে করি নিজেকে উপমহাদেশের সবচেয়ে গুণী নির্মাতা দাবি করে কম বাজেটে মানহীন সিনেমা নির্মাণের সমালোচনার কড়া জবাব দেন তিনি। না না, যে বলছে ভুল বলছে, এটা মাইক্রোফোন প্রমাণ করে দাও, পর্দা ছিঁড়ে গিয়া ওটা ধরে দেখো, হুবহু একটা মাইক্রোফোন। আমি এটা দিয়ে ছবি বানাই, টাকা দিয়ে না, অবশ্যই অল্প বাজেটে ছবি করব, মানুষ ছবি দেখে না এখন। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি দেখি। আপস এন্ড ডাউনস হবে, আপস এন্ড ডাউনসের সাথে আমি আগের থেকে ইউজড টু, নতুনভাবে আরও ইউজড টু হচ্ছি এবং এখনও কনফিডেন্ট হারাইনি, ইনশাআল্লাহ সামনেও হারাবো না। আমি এই টপিকে কথা বলতে চাচ্ছি না, আই এম নট কমফোর্টেবল। 12ই মার্চ সারা দেশে প্রায় 25টি সিনেমা হলে মুক্তি পেয়েছে দীঘির প্রথম সিনেমা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।